মাঠে নামলেই উইকেট। 2024 আইপিএলে মুস্তাফিজুর রহমানের কাছে ব্যাপারটা এমনই। টুর্নামেন্টের 15 ম্যাচ পেরিয়ে যাওয়ার পরও সর্বোচ্চ উইকেট শিকারী পার্পল ক্যাপ এখনো রয়েছে তারই কাছে। তবে গত রাতে ঢাকায় চলে আসতে হয়েছে বাংলাদেশি বাহাতি এই পেসারকে। পার্পল ক্যাপের দৌড়ে বাংলাদেশের বাহাতি পেসারের সঙ্গে টক্কর চলছে মায়াঙ্ক যাদবের। এবারে আইপিএল দিয়ে ভারতের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক হয় মায়াঙ্কের। লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলা এই পেসারের 150 কিলোমিটার গতির উপর বোলিং করা একরকম অভ্যাস হয়ে গেছে। তার গতিতে পরাস্ত হয়ে প্রতিপক্ষ ব্যাটাররা উইকেট হারাচ্ছেন। পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দুই দলের বিপক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন। মাত্র দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে এবারে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। সাত উইকেট নিয়ে শীর্ষে থাকা মুস্তাফিজের তাই পার্পল ক্যাপ ধরে রাখা একটু কঠিনই বটে। বিসিবির সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুরু হবে ভিসা প্রক্রিয়া। ভিসা প্রক্রিয়ায় আরও কিছু কাজ থাকবে, যেটি রোববার ও সোমবার হতে পারে। এমন পরিস্থিতিতে 5 ও 8 এপ্রিল চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ দুটি নাও খেলা হতে পারে মুস্তাফিজের। 7 এপ্রিল লখনউর ম্যাচ রয়েছে গুজরাট টাইটানসের বিপক্ষে। যেভাবে পাগলা ঘোড়ার মতো মায়াঙ্ক ছুটি চলছেন, তাতে ফিসকে টোপকে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া তার পক্ষে যে সময়ের ব্যাপার মাত্র। বেঙ্গালুরু চেনাসামিতে গতকাল 156.7 কিলোমিটার বেগে বোলিং করেছে মায়াঙ্ক। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ গতির বোলিংয়ে সেরা পাঁচে তিনি এরই মধ্যে জায়গা করে নিয়েছেন। ভারতীয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে দুটিতেই হয়েছেন ম্যাচ সেরা। মায়াঙ্কের এবারের লক্ষ্য ভারতীয় জাতীয় দলে খেলা। বেঙ্গালুরু বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, দুটি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে ভালো লাগছে, দল জেতায় আরও বেশি খুশি। ভারতীয় দলে যত তাড়াতাড়ি খেলতে পারি সেটাই আমার লক্ষ্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের সবকটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান। এই খেলোয়াড় দুর্দান্ত পারফরমেন্সের জন্য ইতিমধ্যে বেগুনি টুপি জিতেছে, তবে টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ করে দেশে ফিরতে হয় তাকে। মঙ্গলবার 2 এপ্রিল রাতে হঠাৎ করে দেশে ফেরেন মুস্তাফিজুর রহমান। বিসিবি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপ ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন তিনি। তবে ভিসার কাজ শেষ করতে বেশি সময় লাগবে না মুস্তাফিজের। সবকিছু ঠিক থাকলে চেন্নাইয়ের পরের ম্যাচের আগে স্কোয়াডে যোগ দেবেন কাটার মাস্টার। এবারে আইপিএলে চেন্নাইয়ের হয়ে 3 ম্যাচ খেলে 7 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। 3 ম্যাচ পর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ও তিনি। আইপিএলের উদ্বোধনী ম্যাচে 29 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে মুস্তাফিজ। দারুণ ফর্মে থাকা এই বাহাতি পেসারকে পরের ম্যাচের একাদশে পেতে চাইবে চেন্নাই সুপার কিংস। 5 এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই খেলবে এবারে আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ। বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার এখন টাইগারদের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অধিনায়কের পারিশ্রমিক বাড়ানোয় অলরাউন্ডার শাকিবালহাসানকে টপকে গেছেন শান্ত। সর্বশেষ বোর্ড সভায় অধিনায়কের পারিশ্রমিক 40,000 থেকে 1,00,000 করা হয়েছে। বর্তমানে 3 ফরম্যাটে খেলেন শান্ত। এ প্লাস ক্যাটাগরি খেলোয়াড় হিসেবে প্রতি মাসে 7,90,000 পারিশ্রমিক পান শান্ত। এবার অধিনায়ক হিসেবে অতিরিক্ত আরও 1,00,000 টাকা পারিশ্রমিক পাবেন তিনি। এতে প্রতি মাসে শান্ত সর্বমোট পাবেন 8,90,000 টাকা। 3 ফরম্যাটে খেলোয়াড় হিসেবে সাকিবের পারিশ্রমিক 7,90,000 টাকা। 3 ফরম্যাটের অধিনায়ক হলেও শুধু 1টি ফরম্যাটের পারিশ্রমিক পাবেন শান্ত। এবছর ক্রিকেটারদের বেতন বাড়ানো না হলেও ম্যাচ ফি ও অধিনায়কের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। টেস্ট ম্যাচ ফি 6,00,000 থেকে 8,00,000, ওয়ান ডেতে প্রতি ম্যাচ ফি 3 থেকে 4,00,000 এবং টি টোয়েন্টিতে 2 থেকে 2,50,000 করা হয়েছে।